নমস্কার বন্ধুরা, মায়ের হাতে সুস্বাদু রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাজারে এখন ফুলকপি বাঁধাকপি সবই উঠে গেছে, তা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করে দেখাবো। এটা খেতে খুবই ভালো হয়েছিল। যারা পুরনো বন্ধু এতদিন আমাকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য সাপোর্ট করে চলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু ভিডিওটি দেখছেন প্রথম, তারা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি, সেটাকে একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। দেখুন একদম মিহি করে বটিতে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। প্রথমে আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব, সেজন্য একটা কড়াই বসিয়ে কড়াইতে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো লবণ। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আপনাদের এই বাঁধাকপি দুটোর জন্য আর কী কী লাগছে সেটা দেখিয়ে নিই। এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, সেটাকে একটু বড় বড় টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 150 গ্রাম মতো চিংড়ি মাছ, সেটাকেও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে নিয়েছি সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি একটা গোটা তেজপাতা। এখানে নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 8-10 কোয়া রসুন, 1.5 ইঞ্চি মতো আদা কুচি, আদা রসুনটাকে বেটে নেব। আর নিয়েছি একটা টমেটো কুচি, 4টে চেরা কাঁচা লঙ্কা। দেখুন 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। বাঁধাকপিটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়নি, হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এবার এটাকে একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে জলটাকে আলাদা করে নেব। তারপরে একই কড়াইতে আবারও 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপর ওই একই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকেও একটু হালকা করে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল ছিল সেই তেলে রান্নাটা করে নেব। তাই তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে চিনি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। চিনি দিলে তরকারির কালার বেশ ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। এবার তেজপাতাটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন। এই রসুন আর আদাটাকে আমি আবারও 2 মিনিট মতো লো ফ্লেমে রেখে নাড়তে থাকবো, আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1টা গোটা টমেটো কুচি, 4টে চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেবো 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণকে আবারও 2 মিনিট মতো নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যায়। দেখুন টমেটোটা গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো জল। জলটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর ভেজে রাখা আলুগুলো। আলু আর চিংড়ি মাছটাকে দেওয়ার পর এটাকে আমি আবারও 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে নাড়তে থাকবো। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তখনই আমি দিয়ে দেবো একটু ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো। তারপর বাঁধাকপিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য। মাঝখানে একবার ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো যাতে করে তলাটা না ধরে যায়। দেখুন ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম, তারপর এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করার পর আমি ঢাকাটা খুলে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপর গরম মশলাটাকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে একটু নেড়ে ছেড়ে নিলাম। এতে করে রসটা অনেকটাই শুকিয়ে যাবে। রেসিপিটি পুরোপুরি কমপ্লিট। এবার গ্যাসটা অফ করে দেবো। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। পরিবারের সকলের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।